শুরু হয়েছে সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশনের মূল পর্ব। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান প্রতিযোগিতায় উদ্বোধন করেন। করোনার সময় লকডাউনের ঘরবন্দি জীবনে মেতে উঠুন সুপ্ত প্রতিভা প্রকাশের স্লোগান নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। এটিএন, এমসিএল এবং আন্তর্জাতিক সংস্থা ফিডাপ বাংলাদেশ ও এটিএন বাংলার যৌথ আয়োজনে গত 8 জুন শুরু হয় এই ডান্স কম্পিটিশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন এমসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদুর রহমান মুনিম ও এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ। স্বপ্নধারা নিবেদিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের 20,000 সহ বিশ্বের 10টি দেশের মোট 55,000 প্রতিযোগী।